গ্রাফিক্স ডিজাইনার বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সে পিএলপিটা হলো কিন্তু যে যে শহীদ বুদ্ধিজীবী দিবসের একটি ব্যানার ডিজাইন, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। তো এই ব্যানার ডিজাইনটি আমরা তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই যে দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইন, এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইল যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি ডেকোরেশন করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব, আমার ভিডিওতে আপনারা পাবেন। তো সেখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটাকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে সেই পিএলপি ফাইলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পাবেন। সেই ডিসক্রিপশন থেকে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটাকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের ইন্টার উপরে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না দাঁড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু চলে আসলাম ইন্টোর পরে আমাদের যে পিএলপি ডাউনলোডের যে লিঙ্ক, তো সেই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করে দিব তখন আমাদের সামনে কিন্তু এরকম একটি লেখা চলে আসবে। তো লেখাগুলোকে আপনারা ভালোভাবে পড়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আপনারা একটি পাসওয়ার্ডের অপশন পাবেন, এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটি গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে। তো সেই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের সামনে ব্রাউজার অন করে আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটাকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে সরাসরি এই থ্রিডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রিডট অপশন থেকে ওপেন পিএলপি ফাইল, ওপেন পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দেবেন পিএলপি ফাইলে। তো পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দেবেন এবং নিচে চলে আসবেন, এরপর আপনি ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের ব্যানার ডিজাইন এই নামে কিন্তু পিএলপি ফাইলটা থাকবে। তো সেই পিএলপি ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনারা এখানে দুইটা অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু চাইলে ক্লিক করে দিয়ে কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো যেহেতু আমরা ডাউনলোড করে নিতে আমাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিচ্ছি। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি। তো আপনারা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক অপশন, এই লক অপশনে থেকে আপনারা লকগুলোকে খুলে নেবেন, যেগুলো আপনারা চেঞ্জ করতে চান। খুলে নিয়ে সুন্দর মতো করে কিন্তু আপনারা এখানে ডাবল ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং সুন্দর মতো করে আবার ওকেতে ক্লিক করলে আপনারা কিন্তু সুন্দর মতো ওখানে চেঞ্জ করতে পারবেন যে কী বারে করবেন, কী কোথায় করবেন, কয়টায় করবেন সেটা। এরপরে আয়োজন যেটা আছে সেটা চাইলেও আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কোনথা থেকে আপনারা এই জিনিসটার রিয়েলিটার আয়োজন করবেন সেটার নাম দিয়ে দিতে পারেন। এখানে চাইলে কিন্তু আপনারা এই অন্য দল বা বিএনপি আওয়ামী লীগ যে কোনো দলের যে প্রধান আছে তাদের ছবি চেঞ্জ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা এটা কাস্টমাইজটা করতে পারবেন। এরপরে এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।